কি ভাবছেন? ইস, এমন একটা কারখানা যদি এই পশ্চিমবঙ্গে হতো তবে এ বাংলার বেকার যুবক যুবতীগুলো একটু কাজ পেত, নিদেন পক্ষে ওই কারখানার পাশে দোকান করে ব্যবসা করতে পারত। সত্যি তো এমনটাই তো হবার কথা ছিল, এমনই স্বপ্ন দেখেছিল বাংলার মানুষ, এমনই আশায় বুক বেঁধেছিল সিঙ্গুর। যে কারখানার ছবি দেখলেন সেটি গুজরাটের আহমেদাবাদের থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সানন্দে অবস্থিত টাটা মোটরসের কারখানা। 2008 সালে এই পশ্চিমবঙ্গ থেকে চলে যাবার পর সানন্দেই বাসা বাঁধে টাটাদের ন্যানো গাড়ির কারখানা। সেখান থেকেই বাজারে আসে 1 লাখি ন্যানো। আর গুজরাটের সানন্দে টাটাদের গোড়াপত্তনের পর সেখানে নোঙর ফেলে ফোর্ড ইন্ডিয়া, মারুতি সুজুকি, হিউন্ডাইয়ের মতন সংস্থা। সানন্দের টাটাদের কারখানা থেকে এখন সেভাবে আর ন্যানো গাড়ি উৎপাদন না হলেও কারখানা চলছে বহাল তবিয়তে, তৈরি হচ্ছে অন্য একাধিক গাড়ি। তথ্য বলছে প্রতিদিন 2টি শিফটে মোট 400টি গাড়ি তৈরি হচ্ছে। কারখানায় সব মিলিয়ে কাজ করছেন প্রায় 4,500 মানুষ। অনুসারী শিল্পে আরো 30টি কারখানায় কাজ করছেন আরো প্রায় 2,500 জন। এসবটাই হবার কথা ছিল আমাদের বাংলায়, আমাদের সিঙ্গুরে। সানন্দে টাটাদের যে কারখানা 1,100 একর জমিতে তৈরি হয়েছে, সিঙ্গুরে তা তৈরি হয়েছিল 997 একর জমিতে। তৈরি হয়ে যাওয়া, সত্যি বলছি প্রায় তৈরি হয়ে যাওয়ায় একটি জলজ্যান্ত শিল্পকে ভেঙে ফেলা হয়েছে এই বাংলায়, উপড়ে ফেলা হয়েছে কারখানার কাঠামো। ইচ্ছে না থাকা সত্ত্বেও চলে যেতে বাধ্য করা হয়েছে টাটাদের। আর টাটাদের প্রস্থানের সাথে সাথে বাংলার শিল্প সম্ভাবনার কফিনে পুঁতে দেওয়া হয়েছে বিরাট এক গজাল, যাদের বোড়ে বানিয়ে সেদিন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছিল সেই কৃষকরা আজ ঘটি বাটি সব হারিয়েছেন। জমিও গেছে আবার কারখানাও হয়নি, কংক্রিটে মোড়া জমিতে শস্য দানা ছড়িয়ে কৃষকদের জমি ফেরত দিলেও আজ সেই জমিতে ফসল নয়, তৈরি হয়েছে জঙ্গল। শিল্পের সম্ভাবনায় দেওয়া হচ্ছে ঘুঁটে, একটি উজ্জ্বল সম্ভাবনার এমন ছবি দেখলে যে কারো চোখে জল আসতে বাধ্য, এটাও কি একটি খুন নয়? এই নির্মম পরিণামের ফলস্বরূপ এবার নবান্নকে প্রায় 770 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে আর্বিট্রাল ট্রাইব্যুনাল। 2016 সালের সেপ্টেম্বর থেকে যতদিন এই টাকা শোধ না হয় 11% সুদ দিতেও বলা হয়েছে। সোমবারের এই রায়ের পরেই মঙ্গলবার সকালে লাফিয়ে বেড়েছে টাটাদের শেয়ারের দাম। দলীয় পন্থার বিরুদ্ধে হেঁটে যে মানুষটি টাটাদের এরাজ্যে নিয়ে এসেছিলেন, টাটাদের বিদায়ের পর সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, "They'll be paid back by their own coins." দীর্ঘ 15 বছর পর কি তবে সেই কথাটাই সত্যি হল? 2011 থেকে 2023 বাংলায় ও বাংলার বাইরে এক নয় একাধিক বেঙ্গল সামিট হয়েছে। বিদেশে গেছেন মুখ্যমন্ত্রী, খোদ স্পেন থেকে বাংলার মহারাজকে দিয়ে শিল্প ঘোষণা করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও শিল্প আশা তো দূরস্থ, বাংলার দিকে মুখ ফিরিয়েও তাকাননি কোনো বড় শিল্পপতি। উল্টে দুর্নীতির পচা গন্ধ ছড়িয়ে পড়েছে বাংলার আকাশে বাতাসে। এখন বাংলায় দমনামাই নাকি দুর্বিষহ হয়ে উঠেছে। এমন একটা পরিস্থিতিতে আজ সিঙ্গুরের জমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা টাটাদের কারখানার ধ্বংসাবশেষে দেখা গেল জমি হারানো মহিলাদের
ঘুঁটে দিতে। হয়তো আশার আলো তৈরি হবে সেখান থেকেই। সিঙ্গুরের এই ঘুঁটে পূর্বে একদিন তৈরি হবে আঁচ, আর সেই আঁচেই মানুষ হয়তো সেকে নেবে তাদের হকের রুটি। ক্যালকাটা নিউজ।